রবিবার মিনা গান্ধীতে একটি বড় বাজেটের পূর্ত সড়কের কাঁচের শিলান্যাস করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। 10,84,42,000 টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হবে। উক্ত মঞ্জুরিকৃত টাকায় 8 কিলোমিটার 600 মিটার পর্যন্ত রাস্তার কাজ করা হবে। রাস্তাটি মিনা গান্ধী চৌয়াগান থেকে মাছখাল বোয়ালি পর্যন্ত পাকা হবে। রাস্তার কাজের বরাত পেয়েছেন ঠিকাদার দেবপ্রিয় দেব। রবিবার মিনা গান্ধী বাগান PHE প্রকল্পের নিকটবর্তী রাস্তার কাজের শিলান্যাস করার পর কৌশিক রায় হাতিকুড়ি রাজঘরে এক সভায় উপস্থিত হন। উক্ত সভায় তিনি প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার যোগেন্দ্র দাস, ইমদাদ আলী, জহরলাল ঘোষ, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর পুরসভার কমিশনার গুঞ্জন কর, বোয়ালি চেঞ্জোর জিপি সভানেত্রী অনিতা কানু সহ লক্ষ্মীপুর পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বরভৈয়ার রিপোর্ট। যে চেষ্টা নেওয়া হয়েছে যে আমরা এই বিনাকান্দি এলাকাতে যতগুলি যতগুলি বোতল বা সিঙ্গুলার প্লাস্টিক আছে সেই সমস্ত প্লাস্টিকগুলোকে এখানে এনে এখানে এটাকে রিসাইক্লিং করে এটাকে নতুন কোন কাজে লাগানোর জন্য। এবং আজকে আপনারা দেখেন যে আপনারা হয়তো টিভিতে কোন সময় দেখেন যে ভারতবর্ষে যিনি পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি উনি বিভিন্ন রাস্তাঘাট তৈরি করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাস্তা, এক একটা রাস্তার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করছেন, যে 300 কিলোমিটার 400 কিলোমিটার রাস্তা দিয়ে যেগুলোতে আগে যেতে আমাদেরকে 12 ঘন্টা লাগতো, আজকে দিনে এরকম রাস্তা তৈরি করছে এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। এবং এই সমস্ত জিনিসগুলিকে রিসাইকেল করে আগে শুধু পিচ দিয়ে বা ঢালাই করে রাস্তা হতো, আজকে সেই টেকনিক গুলিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে এবং পরিবর্তন করে নতুন টেকনোলজিতে এইগুলি কাজ হচ্ছে। আমাদের এখানে যে কাজে আমরা শিলান্যাস করেছি 5,65,000 টাকা, এটা একটা সিভিল ওয়ার্ক এবং এর পরবর্তী যে সেখানে মেশিন আসবে সেখানে নতুন ভাবে সেই কাজগুলিকে কিভাবে আমরা করবো সেটা দেখলাম। লুকো লাগানো হবে, ট্রেন লুকুরাও আসবে যারা সেই রিসাইক্লিং করবে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হবে বিভিন্ন জিপি বিভিন্ন গ্রাম থেকে যাতে সেইগুলিকে রিসাইক্লিং করে আমরা একটা নতুন কাজে যাতে ব্যবহার করতে পারি। আমরা এই কাজের শিলান্যাস করলাম। আপনাদের অনুরোধ করবো যে যেহেতু ব্লক কমপ্লেক্সের মধ্যে আছে আপনারা দেখাশোনা করবেন যাতে কাজটা ভালো হয়, কাজের কোয়ালিটিটা ভালো হয়, আপনারা সবাই মিলে যত্ন নেবেন। আর আমরা সবাই মিলে চেষ্টা করা দরকার, এখানে যারা জিপি এপি টিআরআই মেম্বার সব আছি সবাই মিলে চেষ্টা করা দরকার যে আমরা আমাদের এলাকাতে যাতে আমাদের নিজস্ব ব্যবহারের যাতে সিঙ্গুল প্লাস্টিককে আমরা বর্জন করতে পারি। প্রধানমন্ত্রী জি যে আহ্বান সেই আহ্বানে যাতে আমরা সাড়া দিই, আমরা কিছু কাজ করতে পারি এই অনুরোধ আপনার। এই নাচগড়ে এসেছিলাম এবং এই নাচগড়ে আপনারা আপনাদের সমর্থন আপনাদের আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এখান থেকে বিধায়ক নির্বাচিত করেছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর আমরা যে রাস্তাগুলো প্রস্তাব করেছিলাম সেটার মধ্যে আমি কথা দিয়েছিলাম যে আমরা এই যে রাস্তা মতিনগর বিনাকান্দি ঘাট বিনাকান্দি বাগান পিএইচই থেকে আমাদের যে মতিনগর পর্যন্ত যে রাস্তা আছে সেই মতিনগর পর্যন্ত রাস্তা আমরা নির্মাণ করব। আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে যে কয়েকটা রাস্তার কথা বলেছিল এর মধ্যে একটা রাস্তা ছিল যেটা আমরা বড় রাস্তা চওড়া রাস্তা করতে পারি। আমাদের আমরা এই লক্ষ্মীপুরে একটাই রাস্তা পেয়েছিলাম, যে রাস্তা আমরা আপনারা দেখেছেন যে রামনগর থেকে বিনাকান্দি ঘাট পর্যন্ত যে রাস্তাটা গেছে যে রাস্তাটা চওড়া বড় রাস্তা 5.5 মিটারের রাস্তা একটি রাস্তা আমাদেরকে দিয়েছিলেন এবং সেই রাস্তাটা আমরা আপনাদের বিনাকান্দি বাগান থেকে মতিনগর পর্যন্ত যে রাস্তা সেটা প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটারে শিলান্যাস আজকে আমরা উপস্থিত হয়েছি। আগে যে রাস্তা ছিল এটা 3.75 মানে 4 মিটার থেকে 4.25 মিটারের রাস্তা ছিল, এখন যে রাস্তাটা হবে সেটা 5.5 মিটারের রাস্তা হবে, বিনাকান্দির মতো এই রাস্তাটা হবে, পুরো মতিনগর পর্যন্ত আমরা প্রস্তাব দিয়েছিলাম।
কিন্তু মতিনগরের দিকে 2 কিলোমিটার হবে না এজেন্ড হবে না যে সেটা নতুনভাবে গত বছর প্রধানমন্ত্রী সড়ক যোজনায় সেই কাজটা হয়েছে এইটা আমরা এই আজকে যেটা আমরা শিলান্যাস করছি এটা 8 কিলোমিটার 600 মিটারের রাস্তা হবে এবং এই রাস্তাতে জন্য সরকারের তরফ থেকে 10 কোটি 46 লক্ষ টাকা সরকারের তরফ থেকে মঞ্জুর